হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু নলেজ অ্যাকাউন্ট ডাব্লিউ বিপিএসআইজিকে হাইলাইটের পাঁচ নম্বর ক্লাসে আমি তোমাদের এক নজরে ভারতের জাতীয় কংগ্রেসটা নিয়ে আলোচনা করবো জাতীয় কংগ্রেস রিলেটেড যে গুরুত্বপূর্ণ ইনফরমেশানগুলো তোমাদের এক্সামে আসার মতো সেগুলো সবকট একটা জায়গায় করা আছে একবার চোখ বুলিয়ে নেবে দেখো জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে প্রথম সভাপতি ছিলেন বাঙালি ব্যারিস্টার চন্দ্র বন্দ্যোপাধ্যায় অ্যালান হিউমকে অনেকে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা বলে অভিহিত করেন হিউমের জীবনীকার বলেছেন বলেছেন কে হিউম ভারত থেকে ব্রিটিশ বিরোধী মনোভাব দূর করতে সেফটি কংগ্রেস প্রতিষ্ঠায় সচেষ্ট হন অর্থাৎ জাতীয় কংগ্রেসকে সেফটি বাল্ব বলেছেন অ্যালান অক্ট এই ওয়েভার বান নেক্সট আঠেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে স্যার সৈয়দ আহমদ খান ইউনাইটেড প্যাট্রিয়টিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ব্রিটিশ ভাইসরয় ছিলেন লর্ড ডাফরিন আঠেরোশো পঁচাশি থেকে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে বলা হয় কংগ্রেসের নরমপন্থী যুগ উনিশশো আঠেরো থেকে সাতচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে বলা হয় গান্ধী যুগ কংগ্রেসের প্রথম পর্যায়ে তথা নরমপন্থী নেতৃত্ব নেতৃবৃন্দ যারা ছিলেন তাদের মধ্যে দাদাভাই নরজি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় গোপালকৃষ্ণ গোখলে বদরুদ্দিন তায়েবজি এরা এরা ইতিহাসে নরমপন্থী নামে পরিচিত আর চরমপন্থী নেতাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বিপিন চন্দ্রপাল রাজবিহারী বসু অরবিন্দ ঘোষ লালা লাজপথ রায় বালগঙ্গাধর তিলক এবং অশ্বিনী কুমার দত্ত অশ্বিনী দত্ত কংগ্রেসের বার্ষিক অধিবেশনকে তিন দিনের তামাশা বলে ব্যঙ্গ করেছিলেন চরমপন্থীরা কংগ্রেসের নরমপন্থী নীতিকে রাজনৈতিক ভিক্ষাবৃত্তি বলে বিদ্যুৎ করেছিলেন উনিশশো তিন খ্রিস্টাব্দের বঙ্গভঙ্গের জন্য রিজলি কমিশন গঠন হয়েছিল গঠিত হয়েছিল লর্ড কার্জন উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে ষোলোই জুলাই বঙ্গভঙ্গের সরকারি সিদ্ধান্ত জানান লর্ড কার্জন উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে ষোলোই অক্টোবর সিদ্ধান্ত কার্যকর করেন বাংলার মুকুটহীন রাজা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে বলা হয় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তার বেঙ্গলি পত্রিকায় বঙ্গভঙ্গ জাতীয় বিপর্যয় বলে মন্তব্য করেছিলেন এবারে আমি তোমাদের যে অধিবেশনগুলো হয়েছিল তার মধ্যে যে গুরুত্বপূর্ণ অধিবেশন সেই অধিবেশনগুলো রিলেটেড যাবতীয় ইনফরমেশন এখানে বলবো যেমন ধরো আঠেরোশো পঁচাশি ফার্স্ট অধিবেশন যেটা হয়েছিল কোথায় বোম্বাইয়ে এখানে সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় আর জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো পঁচাশিতে বাহাত্তর জন প্রতিনিধি ছিল এরপরে আঠেরোশো ছিয়াশি সালের যে অধিবেশন সেটা হয়েছিল কলকাতাতে দাদাভাই নওরোজি নরজি ছিলেন এখানে সভাপতি আঠেরোশো সাতাশি সালে মাদ্রাজে অধিবেশন হয়েছিল বদরুদ্দিন তায়েবজি ছিলেন এটাতে সভাপতি এবং এখানে বিশেষত্ব হচ্ছে ইনি প্রথম মুসলমান সভাপতি ছিলেন বদরুদ্দিন তায়েবজি আঠেরোশো অষ্টআশিতে এলাহাবাদে হয়েছিল অধিবেশন জর্জ ইউল ছিলেন সভাপতি ইনি প্রথম ব্রিটিশ সভাপতি ছিলেন জাতীয় কংগ্রেসের উনিশশো পাঁচে যে বছর বঙ্গভঙ্গ হয়েছিল ওটা বেনারসে বসেছিল অধিবেশন গোপালকৃষ্ণ গোখলে ছিলেন সভাপতি এবং বঙ্গভ বঙ্গভঙ্গটা উনিশশো পাঁচে কিন্তু কার্যকর হয়েছিল নেক্সট উনিশশো ছয়ে এখানে কলকাতাতে অধিবেশনটা বসেছিল দাদাভাই নজি হয়েছিলেন সভাপতি উনিশশো সাতে সুরাটে হয়েছিল এখানে সভাপতি ছিলেন রাজবিহারী ঘোষ কংগ্রেসের চরম আর নরমপতিদের বিভেদ হয়েছিল এই এই অধিবেশনে সুরাট অধিবেশনে এটা তোমাদের রাশে এক্সামে উনিশশো সাতে হয়েছিল রাজবিহারী ঘোষ ছিলেন সভাপতি উনিশশো ষোলোতে লখনৌতে বসেছিল অধিবেশন এসি মজুমদার ছিলেন এটাতে সভাপতি এবং গুরুত্ব হচ্ছে কংগ্রেসের নরম নরমা চরমপন্থীদের এই অধিবেশনে মিলন হয়েছিল যে অধিবেশন বসেছিল কলকাতাতে সেখানে অ্যানিবেশন ছিলেন সভাপতি আর ছিলেন প্রথম মহিলা সভাপতি উনিশশো উনিশে যে বছর জালিয়ানা ওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল অমৃতসরে বসেছিল সে বছর অধিবেশন মতিলাল নেহেরু ছিলেন সভাপতি উনিশশো বাইশ গয়াতে হয়েছিল চিত্তরঞ্জন দাস ছিলেন সভাপতি স্বরাজ দল গঠন করেছিলেন চিত্তরঞ্জন দাস এটা একটু নোট করে রাখবে আসে এক্সামে উনিশশো তেইশ দিল্লিতে অধিবেশন বসেছিল আবুল কালাম আজাদ যিনি আমাদের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন ভারতের তিনি সভাপতি ছিলেন সব থেকে কম বয়সের সভাপতি আমরা যদি বলি তাহলে এই আবুল কালাম আজাদ হয়ে যাবে নেক্সট উনিশশো সাল এখানে বেলেগাঁওতে একমাত্র এই অধিবেশনে মহাত্মা গান্ধী সভা সভাপতিত্ব করেছিলেন এটা তোমাদের আসে এক্সামে আর এরপর দেখো উনিশশো পঁচিশের যে অধিবেশন এটা কানপুরে হয়েছিল এবং সরোজিনী নাইডু ছিলেন এখানে সভাপতি প্রথম ভারতীয় মহিলা সভাপতি যদি আমরা দেখি তাহলে সরোজিনী নাইডু হয়ে যাবে মহিলা সভাপতি অ্যানিবেশন এবং ভারতীয় মহিলা সভাপতি সরোজিনী নাইডু উনিশশো স্থান কলকাতা মতিলাল নেহেরু ছিলেন সভাপতি মোহাম্মদ আলী জিন্না কংগ্রেস ত্যাগ করেছিলেন এই উনিশশো আঠাশে কলকাতার অধিবেশনে 1929 এ যেটা হয়েছিল লাহোরে অধিবেশনটা সেখানে জওহরলাল নেহেরু সভাপতিত্ব করেছিলেন পূর্ণ স্বরাজের দাবি করা হয়েছিল এই লাহোর অধিবেশনে উনিশশো উনতিরিশে উনিশশো চৌত্রিশে বোম্বাইয়ে হয়েছিল অধিবেশন রাজে রাজেন্দ্র প্রসাদ ছিলেন সভাপতি কংগ্রেস সোশ্যালিস্ট দল গঠন হয়েছিল এই সময় উনিশশো আটত্রিশের অধিবেশন হরিপুরাতে এখানে সুভাষচন্দ্র বসু সভাপতিত্ব করেছিলেন উনিশশো উনচল্লিশেও ত্রিপুরিতে সুভাষচন্দ্র বসু সভাপতিত্ব করেছিলেন আর সুভাষচন্দ্র বসুর পদত্যাগের পর আবুল কালাম সভাপতি হন এবং সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক গঠন করেছিলেন উনিশশো চল্লিশে রামগড়ে হয়েছিল যেখানে সভাপতি ছিলেন আবুল কালাম আজাদ উনিশশো ছেচল্লিশে হয়েছিল মিরাটে জেবি বি ছিলেন সভাপতি ইনি ভারতের স্বাধীনতা পর্যন্ত মানে ইনি প্রথম স্বাধীনতা পর্যন্ত ইনি সভাপতি ছিলেন তো এইগুলো ছিল ভারতের জাতীয় কংগ্রেস রিলেটেড একটা ছোট্ট এবং কম্প্যাক্ট ইনফরমেশন ইউজফুল বলে মনে হলে লাইক শেয়ার করবে বন্ধুদের সাথে আর যারা নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নেক্সট ক্লাসগুলোর নোটিফিকেশান তোমাদের আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে নোটিফিকেশান যাবে ওখান থেকে দেখে নিও থ্যাংক ইউ সো মাচ